আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়াইটি কাপল ইউকের পক্ষ থেকে আপনারা স্বাগতম। আশা রাখি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা আগের ভিডিওতে আপনার সাথে শেয়ার করছিলাম, আমরা একটা খাটও আনছি বার্মিংহাম থেকে, দেখাইছিলাম আপনারারে আর কইছিলাম এখনও খাটিছি না, পরে খাট মুই খাটলটা আজকে খাটলাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো কইছে, খরচা খাটল খোয়া পরিমাণে কম হয়েছে কিন্তু খুবই ভালো হয়েছে, বড়ো সাইজের খোয়া আর বিসিও খুব বড়ো, খোয়াও খুব বড়ো, খুবই ওই ভালো লাগছে। যে কোনো জিনিস আপনি কিনা যদি স্যাটিসফাইড হই না অবশ্য ভালো লাগে। আর আমরা তো সবসময় পাই না, ওই লন্ডন গেলে বা ওই রকম জায়গাত গেলে আনি, যেমন বার্মিংহাম গেছিলাম ভাবলাম যে আমরা তো আর লোকাল ভাই না, তো একটা নেই কি তো দেখুন আপনারা সব ঠিক খোয়া বার করলাম। আশ বেশি হয়েছে, খোয়া কম হয়েছে কিন্তু জয়টাই হয়েছে, খুবই সলিড হয়েছে। আসসালামু আলাইকুম, ওইটি কাপন ইউকের পক্ষ থেকে আপনারা স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা সব ভালো আছি। আজকে আবারও আমরা আইলাম আপনারা সামনে আর একটা ব্লগ লইয়া আপনারা দেখা। আমরা তো আপনারা তো জানেন, আগের ভিডিও তো আপনারা শুনছেন বা দেখছেন, আমরা বার্মিংহাম গেছিলাম ডে ট্রিপ একদিনের লাগে। তো বার্মিংহাম গেলাম, আমরা যে কাজে গেছিলাম কাজ শেষ হইলো, শেষ হওয়ার পরে আমরা শোনালি সুপার মার্কেট, যে সুপার মার্কেট নেই ওই ওইটাত গেলাম। যাওয়ার পরে আমরা শপিং করলাম, সবটা অনেক বড়ো মার্শাল্লাহ, খুব সুন্দর, অনেক জিনিস আছে, আপনারাও গেলে দেখতে পারবা। আমরা আরেকবারও গেছিলাম এই সোনালী শপিং করে আইছি, তখন আরেকবারও আমরা খাটল একটা আনছিলাম, এবারও খাটল একটা আনলাম, যেহেতু খাটলের সিজন জারগি, খাটল আর বেশি পাওয়া যাইত না, তো হয়তো আইছি যখন, এখন লাস্ট টাইম আমরা যেহেতু ইংলিশ এরিয়া থাকি, বাঙালি এরিয়া থাকি না, এশিয়ান এরিয়া থাকি না, তো হয়তো আইছি যখন অন্য শপিংয়ের সাথে প্রচুর শপিং করছি যে একটা খাটলও নেই। তো খাটল আনছি ঠিক, বাট একবারে ছোটো, আপনারা হয়তো দেখলা যে খাটলের সাইজ একবারে ছোটো, তো ছোটো আমরা একবারে ইচ্ছা করে আনছি যে একবারে ছোটো হইতো। ইচ্ছা করে ছোটো আনার কারণ হইলো আমরা বাচ্চাতে তারা খাটল বালা পান না, আমরা তিনও বাচ্চায় তারা খাটল বালা পান না, খাটল তারা খায় না, খাটলের স্মেল যে একটা আছে ওই স্মেলটাই তারা পছন্দ করে না। তখন খাটল এটা আনা হইলো, এখন খাটল খোলা হইলো, মার্শাল্লাহ খাটলটা খুব ভালো হয়েছে আর খরচা হইছে, কোয়াটি হয়েছে, খরচা খরচা ওইলে খাইতে ভালো লাগে, মজা লাগে, পরিমাণে কম হয়েছে বাট অসুবিধা নাই। আমরা দুজন মানুষ মাত্র, দুজন মানুষে খাইছি, আমরা খাইমু, আমরা উঠি যে বুগি, আর আমরা বাচ্চাতে তো আর খাইতো না। আর নরম খাটল ভালো লাগে না, নরম খাটল লাগে যেমন গলাত লাগি যায়, যতই মজা হোক বা মিঠা হোক না কেন ভালো লাগে না, খরচাটা মিঠা একটু কম হইলেও ভালো লাগে। আর খাটল মেন হইলো গিয়ে রুটি পিঠা দিয়ে খাওয়া হয়, তখন লাস্ট টাইম যেটা আনছিলাম রুটি পিঠা দিয়ে খাওয়া হয়েছে, আর এখন আমি রুটি পিঠা সময়ের কারণে করতাম পারছি না, খুবই বিজি যা, তো যার কারণে কিনা রুটি যে ওই রুটি দিয়ে খাওয়া হয়েছে, বাট রুটি পিঠা হইলে বেশি মজা হইল না, কিন্তু আর তো কোনো চয়েস নাই, ওই রুটি কিনা রুটি দিয়ে খাওয়া হয়েছে, রুটি দিয়ে খাইতেই হয় আমরা, খাটল খাওয়া হয়েছে। এখন খাটলের যে কোয়াটি দেখলা, কোয়াটিও বড়ো, মশলা বিসিটিও বড় হয়েছে আর অল্প পরিমাণে বিসি এবার হয়েছে, আমার এক তরকারি হয়ে যাব, এটা দিয়ে আমি চিকেন রান্না করবো, খুব মজা লাগে চিকেন দেওয়া খাটল বিসি দি, রান্না হলে খুবই মজা হয়, সুটকি দেওয়া মজা হয় বা খাটল বিসির যে বর্তা এটাও মজা হয়, খাটল বিসির হালুয়াও মজা হয়, আপনারা বানাই দেখবা খাটলের হালুয়া মজা হয়। আর খাটল দিয়ে খালি যে রুটি পিঠা দিয়ে খাওয়া এটা না, খাটল দিয়ে আমি অনেক ধরনের নাস্তা বানাই, ওই যেমন ধরেন আমি ইয়ে বানাই, পাটি সাপটা বানাই, মালপোয়া বানাই, খাটলের সন্দেশ বানাই, খাটলের হালুয়া বানাই, তো এখন আপনারাও বানাইয়া দেখবা, আশা করি আপনারাও ভালো লাগবো। তাও আপনারা তো খাইতে পারতা না, তো আপনারা আমরার সাথে থাকুক, তাই আমরা খাওয়াটাই দেখুক, আর করার তো কিছু নাই, আর আমরা বেশি করে খাইতাম। খাটল তো আপনারা সবাই জানেন, কম বেশি সবাই আপনারা জানেন খাটল আমরা জাতীয় ফল, জাতীয় ফল ফল। আমরা যখন ছোটোবেলা আমরা নানা বাড়িতে, ছোটোবেলার একটা কথা আমার মনে হয়েছে, আমি তখন অনেক ছোট, স্কুলও পড়ি প্রাইমারি, আমরা নানা বাড়িতে আমরা গেছি, এখন আমার নানার বাড়িতে খুব ফুল ফল ফল ফসলের গাছ গাল সাদে আছে, আর কি খুব বেশি আম জাম খাটাল লেচু আছে, গাছ আছে। তখন আমার নানির গড়ের তার কিচেনের পিছিয়ে দিয়ে একটা খাটল গাছ, আর দেখা যায় যে খাটলের গাছের গুঁড়াত এই মাটি ফাটা ফাটা মাটি, আর এবার খুব সুন্দর গ্রান আর, মানে অত সুন্দর গ্রান আর হওয়ার মতো না, ফাঁকা খাটলের একটা মোমো গ্রান আর, তখন আর মাটির মাঝে ফিফরা আর ডুর। তখন আমরা যারা ছোটো আমরা খেলাত আসলাম, তো তারাই আমরা 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 নানিরে কইলাম, আম্মারে কইলাম যে এখানে মাটি ফাটা আর এখানে তো নিজে
গ্রান আর অত সুন্দর গ্রান আর। তখন আমার নানি আর আমার আম্মা গেছেন, যাওয়ার পরে তো তারা আরও যে খামের মানুষ দেয়া এটা মাটি সরাইয়া আনা হয়েছে ছোটো মুটো, আমরা যে সাইজের খাটল আনছি ঠিক ওই সাইজের একটা খাটল মাটির নিচে, মাটির নিচে খাটল ধরছে আর খাটল ধরিয়া ফাইকা মাটির নিচে খাটলটা ফাঁকছে, ফাইকা এখানে ফাটি গেছে আর যার কারণে ওই ফিফড়ায় খাটলের গ্রান পাইয়া এবার দিয়ে ইয়ে করছে। তো ফিফড়ার যদি লাইন হইতো না তে কোনোদিন জানা গেল না যে এখানে মাটির নিচে যে খাটল হয়েছে আর খাটল যে ফাঁকে কিন্তু অসম্ভব মজা আছে। আমার নানির গাছের যে খাটল অন্য খাটল যে আমরা খাইছি এই খাটল থেকেও এই খাটল বেশি মজা আছে। তো আপনারা জানি না, আপনারা জানুন কি না যে মাটির নিচে খাটল ধরে বা খাটল ফাঁকে, আমার এটা লাস্ট টাইম, আমার এটা অভিজ্ঞ ফার্স্ট টাইম আমি দেখছি আর কোনোদিন আমি দেখছি না আর মনে হয় না কোনোদিন দেখবো করি। এই দেখেন খাটল খুলি খুলি বিশের সাথে সাথে বেশি ভালো যা খাইলাম, খুবই ভালো লাগে, মজা লাগে। তো খাটল আমরা যে এখন বাসাতে আমরা যে বারাটি আসেন যারা আমরা যে সিলের যে আমরা বাসা আছে বারাটি যারা আছেন তারা এখানেও খাটল গাছ আছে, আমার আব্বার লাগাইলো খাটল গাছ আছে আর বারাটি হলতে লাগাইলো খাটল গাছ আছে, প্রচুর খাটল ধরে প্রচুর খাটল ধরে, তা তারাই বেশিরভাগ খায় খাটল আর একটা বা দুইটা কোনোদিন আমার আম্মার বাসার দেয়। দেখো একদিন আগেও আমার আম্মার বাসার আমরা বাসা থাকি খাটল ফাটাইয়ে দিছে তারা, তো আমার দেখাইছেন তারা ভিডিও কলও দেখাইছেন, ভিডিও কলও দিয়ে ভিডিও হইয়াও দিছে আমার বাইয়ে খাটল বড়ো বড়ো খাটল হয়েছে আর আমার বাইয়ে হর যে এটা তো গড়ের খাটল গাছের খাটল নিজের এখানে ফরমানিল নাই, খুবই মজা হয়েছে। হ্যাঁ নর্মালি খাটল খায় না, তো এটা যেহেতু আমরা গাছের খাটল হে খাইছে খাইয়া হইলো খুবই মজা হয়েছে। আমার শ্বশুরবাড়ি সব ইংল্যান্ড, সব ইংল্যান্ড এই দেশ, আমার শ্বশুরবাড়ির কেউ দেশ নাই যার কারণে আমার শ্বশুরবাড়ি তালা মারা থাকে। তো আমি দেশে গেলে অবশ্য যাই আমার শ্বশুরবাড়ি তালা খুললে ঘরের ভিতরে ঢুকি, তারপরে তো এটা আমার শ্বশুর শাশুড়িটা খৈবরে জিয়ারত করি যাই একদিন সারাদিন থাকি আই রাত্রে থাকি না কারণ যেহেতু কেউ নাই। তো যারা আসেন তারা খুব জোর করেন, তো একবারে নিজের ঘরের কেউ নাই তো আমার শ্বশুর শাশুড়ি কেউ নাই, আমরা দুজন দেশে একসাথে গেলে থাকি এক দুই দিন থাকি। হ্যাঁ একসাথে গেলে থাকা হয় আর যেহেতু আমি যেমন এখন একলা যাওয়া হয় বেশিরভাগ কারণ আমরা বাচ্চেন তো বড়ই গেছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি একসাথে মিলানি যায় না করি একসাথে যাওয়া যায় না, কোনো সময় তাই একলা যান কোনো সময় আমি একলা যাই। তো গেলে যাওয়া হয় তো দেখি আমার শ্বশুরবাড়ি ফুল ফসল খাটল গাছ আম গাছে ইয়ে বড়া, কিন্তু আমরা খালি দেখি আমরা খাওয়ার ভাগ্য হয় না কারণ এই সিজনে গিয়ে আমরা ফরি না। এখন আমার শ্বশুরবাড়িও খাটল গাছও খাটল ধরে আম গাছও আম গাছ ধরে তারা খায় বা যারা লুক আফটার করেন, কিন্তু আমরা খাওয়া হয় না। আর আমরা যে বাসার যে সিলেট এখানেও যে ইয়ে দেখা হয় না তারা বারাটিরই বেশি খায়, হঠাৎ কোনো সময় তারা একটা বা দুইটা আমরা বাসার পাঠায় নাইলে বারাটিরই বেশি খায়। অনেক গাছ আছে আম জাম খাটল লেসু বড়ির গাছ আছে কিন্তু নিজের যে নিজের গাছের যে খাওয়ার এই তৃপ্তিটা আমরা পাই না কারণ দেখা যায় যে এই সিজন আমরা যাই না। নিজের গাছের একটা খাটল খাইলে বা একটা বড়ই খাইলেও মনে হয় যে আমার নিজের গাছের খাইছি, অন্যরকম একটা তৃপ্তি আয়, তো এই তৃপ্তিটা আমরা আয় না কারণ আমরা লং টাইম যাওয়া হয়। আর খাসা খাটল দিয়ে তরকারি হয় আপনারা খাইছেন কিনা আমি জানি না, আমার আম্মা খাসা খাটল দিয়ে তরকারি রান্না করেন মাংসের মতো স্বাদ লাগে, আপনারা খাইয়া দেখুন যেন খাসা খাটলের তরকারি। আর খাসা খাটল দিয়ে আর একটা জিনিস বানানি হয়, খাসা খাটল দিয়ে কাটলেট বানানি হয় কাবাব বানানি হয়। আপনারা যারা নিজের বাড়িতে থাকেন বা খাসা খাটল পাওয়া আপনার পক্ষে মানে ইজি আছে আপনারা বানাই দেখুন যেন, আমরা তো দূর থাকি যার কারণে খাসা খাটল পাই না, এটা আমি বানাইতেও পারি না। এই ধরেন আপনাদের দারোয়ান না দেখাইলাম যে কয়া বড় বড় কইছে, আপনারা সাথে আমরা শেয়ার করলাম আমরা কই গেছিলাম আর কিটা আনলাম আমরা খাটন আনলাম আপনারা দেখাইলাম, আশা করি আমরা এই ভিডিওটা আপনারা ভালো লাগবো আর আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা আর আমরা নয়া নয়া ভিডিও লই আপনারা সামনে আইমু আপনারা সাপোর্ট করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমিও বিদায় নেই আর আপনারা নিশ্চয় জানেন আর যারা জানেন না তারা আমরা আরেকটা চ্যানেল আছে আমার ওয়াইফের, এটা নাম হলো স্বপ্নমস লাইফ স্টাইল ইউকে, আমার ওই চ্যানেলটাও আপনারা ভিজিট করবা, বেশি গার্ডেনের ভিডিও এটা দেখো আপনারা আশা রাখি ভালো লাগবে, মিক্স ভিডিও আছে বা গার্ডেনের বেশি ইনশাল্লাহ ভালো লাগবে আপনারা। সেরকম তো ভালো থাকুকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফেজ।